আরও চার কেন্দ্রে বামেদের প্রার্থী ঘোষণা। মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম, রানাঘাটে সিপিএম প্রার্থী অলোকেশ দাস, বোলপুরে সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান এবং বর্ধমান দুর্গাপুরে সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল। আরও চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে বামেদের তরফ থেকে। সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম, তিনি মুর্শিদাবাদে প্রার্থী, রানাঘাটে সিপিএম প্রার্থী অলোকেশ দাস, বোলপুরে সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান এবং বর্ধমান দুর্গাপুরে সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল। বিমান বসুর বক্তব্য শোনাব। আমাদের রাজ্য বামফ্রন্টের সভা থেকে একটা আমার এমনি হিসেবে দ্বিতীয় তালিকা, কিন্তু মাঝখানে একটা প্রেস রিলিজ করেছিলাম একটা আসনকে ঘিরে, কাজেই এটা তৃতীয় তালিকার অন্তর্ভুক্ত হবে। এখন প্রার্থী, আমরা কয়েকটা প্রার্থী ঘোষণা করছি। মুর্শিদাবাদ সিপিআইএম মোহাম্মদ সেলিম, রানাঘাট এসসি সিপিআইএম অলোকেশ দাস, বর্ধমান দুর্গাপুর সিপিআইএম ডক্টর সুকৃতি ঘোষাল, নতুন বোলপুর এসসি সিপিআইএম শ্যামলী প্রধান। প্রত্যেকটা সময় এখানে স্থানীয়ভাবে অনেক রকম টেনশন হয়, সেখানে দাঁড়িয়ে আমি ব্রিজটা তৈরি করতে চাই হিন্দু এবং মুসলমানের মধ্যে। প্রচারের কাজ কবে থেকে শুরু করছেন সেলিম? আজকে রাত্রি থেকে। আজকেই চলে যাচ্ছেন? ট্রেন ধরবো, আমি ট্রেনে যাতায়াত করি, রেগুলারই যাই, প্রায় সপ্তান্তিক যাত্রী এমনিতেই আছি, এবং সেখানে দাঁড়িয়ে এখন আমি আজকেই ভাগীরথী ট্রেন ধরে চলে যাব শিয়ালদহ স্টেশনে গিয়ে। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে তিনি চমক দিতে নন, তিনি প্রকৃত রাজনীতি করতে এসেছেন এবং মানুষের কথা বলতে এসেছেন। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা মিন্টু ভাসানের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনছিলেন। তিনি বলছিলেন যে আজকে রাতে ট্রেন ধরে তিনি চলে যাবেন এবং পুরোদমে প্রচার পর্ব তিনি শুরু করে দেবেন। মানুষের সঙ্গে রয়েছেন, কোনো রকম চমক নয়, মানুষের জন্য তিনি কাজ করতে চান, এমনই বক্তব্য তার। আরও চার কেন্দ্রে বামেদের প্রার্থী ঘোষণা। মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম, তার বক্তব্য আপনারা শুনছিলেন। তিনি আজই মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হবেন, এমনই তিনি জানাচ্ছিলেন। রানাঘাটে সিপিএম প্রার্থী অলোকেশ দাস, বোলপুরে সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান এবং বর্ধমান দুর্গাপুরে সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল। আমরা কথা বলবো মৌমিতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা। আরও চার কেন্দ্রে বামেদের প্রার্থী ঘোষণা করা হলো এবং তুমি খানিকক্ষণ আগে মোহাম্মদ সেলিমের সঙ্গেও কথা বলছিলে, কি কি কথা হলো, কি কি জানিয়েছেন তিনি? দেখো, মুর্শিদাবাদ কেন্দ্র থেকে তিনি তার যে লক্ষ্য আগামী দিনে, তিনি লোকসভা নির্বাচনে জিতলে কি কি কাজ করবেন সেটা বলার পাশাপাশি তিনি জানালেন আজকে রাত্রে তিনি ভাগীরথী এক্সপ্রেস ধরে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং আজকে রাত্রি থেকেই তার প্রচারের কাজ তিনি শুরু করবেন। এছাড়া যে যে ইস্যুগুলো সামনে রাখা দরকার সেই সমস্ত বিষয় নিয়ে, বিশেষ করে ভাঙন মুর্শিদাবাদ কেন্দ্রের একটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেই সমস্যার কথা তিনি উল্লেখ করেছেন এবং সেখানে তিনি প্রচারের কাজ করবেন। এছাড়াও আরো চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে, তবে অবশ্যই এটা একটা চমক। যেখানে রাষ্ট্রীয় সম্পাদক, আমরা দুই চব্বিশ ঘন্টা আগেই খবর দিয়েছিলাম যে মুর্শিদাবাদের প্রার্থী হতে চলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তার নাম ঘোষণা করা হলো। অন্যদিকে রানাঘাটে অলোকেশ দাস, বোলপুরে শ্যামলী প্রধান, বর্ধমান দুর্গাপুরে সুকৃতি ঘোষাল। মমিতা, আরও একটা বিষয়, মুর্শিদাবাদে অলরেডি কিন্তু আইএসএফ প্রার্থী দিয়েছে এবং বামেদের তরফ থেকে যেহেতু প্রার্থী ঘোষণা করা হলো, এই যে বামেদের সঙ্গে আইএসএফের যে সমঝোতা, জানিয়ে কিছু কিছু জায়গায় একটা মতান্তর দেখা যাচ্ছিল, তাহলে বর্তমানে পুরো বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে? হয়েছে যে আইএসএফের সাথে কোনো আলোচনা হয়নি, খুব স্বাভাবিকভাবেই ইদামপুরের ঘটনার পর সিপিআইএমও তাদের তরফ থেকে এটা বুঝিয়ে দিল যে আইএসএফের সাথে কোনো আলোচনার রাস্তা কিন্তু আর খোলা থাকলো না। তবে এখনো পর্যন্ত রাজনীতিতে সবই সম্ভব, আইএসএফের সাথে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।